ছোট ছোট সুন্দর সবুজ বর্ণের এই পাতাটি অনেকেই চেনেন। ভেজা দেয়ালের মাঝে স্যাঁতস্যাঁতে জায়গায় প্রায় সময় এই পাতাটি আপনি দেখতে পাবেন। এর মধ্যে হলুদ রঙের একটি ফুল হয় আর লম্বা একটি ফল হয়। এই পাতাটি মানব শরীরের জন্য অনেক উপকারী। মানুষের এমন কিছু জটিল রোগ এই পাতাটি সারাতে পারে যা হয়তো বহু চিকিৎসা করেও আমাদের পক্ষে সারানো সম্ভব হয়নি। পাতাটির নাম কি আপনারা জানেন? পাতাটির নাম হলো আমরুল পাতা। আপনাদের মধ্যে হয়তো এমন কেউ নেই যে এই পাতাটি চিনতে পারেননি। আজকের এই ভিডিওতে আমি আমরুল পাতার বিশেষ কিছু ব্যবহার সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। বিশ্বাস করুন বা নাই করুন, আপনি যদি এই পাতাটি ব্যবহার করতে পারেন তাহলে ছোট বড় যে কোনো রোগের জন্য আপনাকে আর কোনো দিন টাকা খরচ করতে হবে না। কারণ হীরার চেয়েও দামি, কোটি টাকার চেয়েও উপকারী এই পাতা। তাই কোথাও যদি এই গাছটি দেখতে পান তাহলে মোটেও অবহেলা করবেন না, কারণ এর মতো উপকারী গাছ পৃথিবীতে নেই বললেই চলে। তো বন্ধুরা, চলুন এবারে মূল ভিডিওর দিকে যাওয়া যাক। আমরুল পাতাকে এক ধরনের শাক হিসেবেও ব্যবহার করা হয়। এটি টক স্বাদের এবং এটি একটি লতানো উদ্ভিদ। এটি সাধারণত 15 ইঞ্চি পর্যন্ত লম্বা হয়, 2-3 ইঞ্চি ডগার উপরে ফুল ফোটে। সাধারণত সেপ্টেম্বর অক্টোবর মাসে ফুল ফোটে। ফুলের রং গোলাপি কিংবা হলুদ বর্ণের দেখা যায়। ফুলে 5টি পাপড়ি থাকে। এর ফলটা যখন ছোট থাকে তখন দেখতে অনেকটা ঢেঁড়সের মতো হয়ে থাকে। এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি। যাদের শরীরে ভিটামিন সি এর অভাব রয়েছে বা যাদের পেট পরিষ্কার হয় না, যাদের ত্বক সুন্দর নেই, যাদের মুখে রুচি নেই, যাদের সর্দি কাশির সমস্যা লেগে রয়েছে, যারা ডায়াবেটিসের সমস্যায় ভুগছেন, যাদের লিভারে কোনো রোগ রয়েছে, এমন অনেক রোগকে খুব নিমেষেই এই পাতা দূর করে দিতে পারে। কোন রোগে কিভাবে খাবেন তা আজকের ভিডিওর মাধ্যমে বিস্তারিত জানতে পারবেন। বুকে সর্দি কাশি জমে থাকলে শিশুদের ক্ষেত্রেও যদি এই সমস্যা থাকে তা দূর করতে পারে আমরুল পাতা। বুকে সর্দি বসে থাকলে মূল সহ আমরুল পাতা 1 চা চামচ গরম করে দিনে 2 বার আপনি সেবন করতে পারেন। এতে আপনার জমা সর্দি খুব তাড়াতাড়ি বেরিয়ে যাবে, কাশির সমস্যা থাকলেও সেটাও তাড়াতাড়ি দূর হয়ে যাবে। শিশুদের ক্ষেত্রে দিনে 1 চা চামচ করে দিনে একবারই খাওয়াতে হবে। সর্ষের তেলের সাথে আমরুলের রস মিশিয়ে গরম করে তা বুকে মালিশ করলে ও পিঠে মালিশ করলে খুব দ্রুত শ্বাসকষ্টজনিত সমস্যা, ঠান্ডা লেগে যাওয়ার সমস্যা, অ্যাজমা ও বুকের কফ দূর হয়ে যায়। এছাড়া আমরুলের পাতা ভালো করে পেস্ট করে নাকে যদি 1 থেকে 2 ফোঁটা আপনি দিতে পারেন তাহলে বুকে জমে থাকা পুরানো কফ সঙ্গে সঙ্গে বেরিয়ে যাবে। মাথা ব্যথা বা যন্ত্রণার ক্ষেত্রেও আমরুল পাতা ব্যবহার করতে পারেন। মাথা ব্যথার ক্ষেত্রে সামান্য পেঁয়াজের রস তৈরি করে নিন, তার সাথে সমপরিমাণ আমরুল পাতার রস মিশিয়ে কপালে লাগান। এরপর হালকা করে ম্যাসাজ করুন। যত পুরনো ব্যথা থাকুক না কেন তা খুব তাড়াতাড়ি দূর হয়ে যাবে। মাইগ্রেনের সমস্যাকেও এইভাবে নিরাময় করা যায়। অনেকেরই মুখে দুর্গন্ধের সমস্যা বা দাঁত হলদেটে বর্ণের হয়ে থাকে, দাঁতে পাথর, মুখে দুর্গন্ধ, দাঁতের বহুদিনের পুরানো হলুদ দাগ, মুখের দুর্গন্ধ, সব সমস্যা সমাধান করতে আমরুল পাতা অত্যন্ত উপকারী। কিছু আমরুল পাতা অল্প একটু লবণ ও একটু হলুদ একসাথে হাতের মধ্যে নিয়ে ভালো করে কোচলে নিন। এই মিশ্রণটি দিয়ে আপনি দাঁত মাজুন। পাইরিয়া, মুখের দুর্গন্ধ নিমেষেই দূর হয়ে যাবে। দিনে যদি 3 থেকে 4টি আমরুল পাতা চিবোতে পারেন তাহলে মুখের স্বাস্থ্য ভালো থাকবে এবং মুখের দুর্গন্ধ কেটে যাবে।
এছাড়া আমরুল পাতা বেটে এর পেস্ট তৈরি করে রোজকার ব্যবহারের পেস্টের সাথে মিশিয়ে আপনি ব্যবহার করতে পারেন। এতে করেও আপনি খুব ভালো উপকার পাবেন। যদি আপনি পুরানো আমাশয়ের সমস্যায় ভুগে থাকেন, তাহলে আপনি প্রথমে মাখন তোলা দুধ সংগ্রহ করে নিন। এরপর আমরুল পাতা সেদ্ধ করে তার সাথে মিশিয়ে নিন। এরপর আপনি এটিকে হালকা আঁচে গরম করে আপনি এটিকে সেবন করতে পারলে বহু পুরানো আমাশয়ের সমস্যা থেকে আপনি খুব সহজেই মুক্তি পেতে পারবেন। এছাড়াও আপনি যদি আমরুল পাতার রস তৈরি করে তার সাথে চিনি মিশিয়ে খেতে পারেন, তাহলে আমাশয়ের সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন। অনেকেই টক খাবার খেতে ভালোবাসেন, কিন্তু অনেকেরই টক খাবার খেলে গ্যাস বা অম্লের সমস্যা দেখা দেয়। সেক্ষেত্রে কিন্তু আপনি আমরুল পাতাকে ব্যবহার করতে পারেন, কারণ এতে আছে অম্ল। আমরুল পাতা অম্লপিত্ত রোগকে না বাড়িয়ে অতৃপ্ত রোগকে সুরক্ষা করে। আপনার শরীরে কোনো জায়গায় যদি ফোড়া বা যন্ত্রণা দেখা দেয়, তাহলে সেক্ষেত্রে আমরুল পাতা বেটে এর পেস্ট তৈরি করে সেই জায়গায় লাগালে আপনি ফোড়া ও যন্ত্রণার হাত থেকে দ্রুত আরাম পাবেন। যন্ত্রণা কমে যাবে, সাথে ফোড়াও খুব তাড়াতাড়ি ফেটে যাবে আর ফোড়ার যন্ত্রণাও ভালো হয়ে যাবে। বর্ষার সময় হালকা ভেজা মাটিতে এই শাক বেশি পাওয়া যায়, তবে সারা বছরই আমরুলের শাক কম বেশি দেখতে পাওয়া যায়। আজকাল ঘরে ঘরে উচ্চ রক্তচাপের সমস্যা, প্রেশার বেড়ে গিয়ে মাথা ঘুরে গেলে অথবা যন্ত্রণা না হলে আমরা এর আগে তার কোনো গুরুত্ব দিই না। যদি আপনার প্রেশার বেড়ে যায়, তাহলে অনেক বেশি ঔষধ সেবন না করে আপনি আমরুল পাতাকে ব্যবহার করতে পারেন। এই পাতার টক স্বাদ আপনার উচ্চ রক্তচাপকে কমাতে তাড়াতাড়ি সাহায্য করবে। উচ্চ রক্তচাপের সমস্যা দূর করার জন্য আমরুল পাতার রস সংগ্রহ করে নিন 1 চা চামচ। এটিকে 1 কাপ জলের মধ্যে মিশ্রিত করে ফেলুন। এরপর এর সাথে কিছু পরিমাণ আখের গুড় মিশিয়ে নিন। এরপর এটিকে ভালো করে মিশিয়ে শরবত করে খেতে পারলে আপনার রক্তচাপ খুব তাড়াতাড়ি কমে যাবে। এছাড়া আমরুল পাতাকে গরম জলে সেদ্ধ করে তার সাথে রসুনের রস তৈরি করে মিশিয়ে খেতে পারলে পিত্তজনিত মাথা ধরার সমস্যা ভালো হয়ে যায়। এর জন্য 1 মুঠো পরিমাণ আমরুল পাতা ভালো করে ধুয়ে 1 গ্লাস জলের মধ্যে সেদ্ধ করে নিন। যখন জলটা ফুটে অর্ধেক পরিমাণ হয়ে যাবে, তখন জলটিকে নামিয়ে ঠান্ডা করে নিন। জলটি ঠান্ডা হয়ে গেলে 2 থেকে 3 কোয়া রসুনের রস তৈরি করে এর সাথে মিশিয়ে আপনি পান করুন। যারা দুর্বল লিভারের অধিকারী অথবা যারা লিভারের কোনো সমস্যায় ভুগছেন, তারা লিভারকে শক্তিশালী করতে চাইলে প্রতিদিন আমরুল পাতা চিবিয়ে খেতে পারেন। প্রতিদিন আমরুল পাতা চিবিয়ে খেতে পারলে লিভার ডিটক্সিফাইড হবে, ফ্যাটি লিভারের সমস্যা থাকলে দ্রুত দূর হয়ে যাবে, লিভারে চর্বি জমে থাকলে তা দূর হয়ে যাবে, লিভারের মধ্যে জমে থাকা টক্সিনগুলোও দূর হয়ে যাবে। লিভারের যে কোনো ধরনের সমস্যা প্রতিরোধের জন্য আমরুল পাতা অত্যন্ত উপকারী। আমরুল পাতার টাটকা রস খেতে পারলে জ্বর দূর হয়ে যায়। জ্বরের চিকিৎসায় বহু প্রাচীনকাল থেকেই আমরুল পাতা ব্যবহার করা হয়ে আসছে। এছাড়াও আমরুল পাতা স্কার্ভি রোগকে প্রতিরোধ করতে পারে। আমরুল পাতার শাক রান্না করে খেলে ক্ষুধা বৃদ্ধি হয়, এটি হজমকারক হিসেবেও কাজ করে। তাই আপনার হজমের সমস্যা থেকে থাকলে আপনি এই পাতাকে ব্যবহার করতে পারেন। যদি শরীরের কোথাও চুলকানি বা অ্যালার্জি সমস্যা থেকে থাকে, সেক্ষেত্রে আমরুল পাতা বেটে আপনার চুলকানির জায়গায় লাগাতে পারলে আপনি দ্রুত উপকার পাবেন। অ্যালার্জি, দাঁত, খাজ, খুজলি বা যে কোনো ধরনের চর্মরোগের সমস্যা থেকে আপনি খুব তাড়াতাড়ি মুক্তি পাবেন। অনেকে রয়েছেন যাদের মূত্র বহু রোগ রয়েছে, অর্থাৎ প্রস্রাবের বেগ হয় কিন্তু প্রস্রাব হতে চায় না।
এক্ষেত্রে কিন্তু ডাক্তারবাবু আপনাকে অপারেশনের পরামর্শ পর্যন্ত দিয়ে থাকেন। এক্ষেত্রে আপনি আমরুল পাতাকে ব্যবহার করলে খুব তাড়াতাড়ি উপকার পাবেন এবং কোনো রকম অপারেশন ছাড়াই এই রোগ থেকে আপনি চির জীবনের মতো মুক্তি পেয়ে যাবেন। আমরুল পাতার রস আপনাকে নিয়ে নিতে হবে 2 চা চামচ। এবার আপনাকে আধা কাপ জলের সাথে এই 2 চা চামচ রস মিশিয়ে খেতে হবে। দিনে 4 বার এই রেমেডি প্রস্তুত করে আপনাকে খেতে হবে, সকালে, দুপুরে, বিকালে এবং রাত্রে ঘুমাতে যাওয়ার পূর্বে। 3 থেকে 7 দিনের মধ্যে আপনার মূত্রের সমস্যা খুব তাড়াতাড়ি দূর হয়ে যাবে। আমরুল পাতা যদি সর্ষের তেলের সাথে মিশিয়ে বুকে ও পিঠে আপনি মালিশ করতে পারেন, আপনার শ্বাসতন্ত্র পরিষ্কার হবে। রাতে ঘুম কম হলে আপনি যদি সন্ধ্যাবেলা আমরুল পাতার রস 1 চা চামচ খেতে পারেন, আপনার মাথা ঠান্ডা থাকবে এবং রাতে খুব ভালো ঘুম হবে। বিষাক্ত কোনো কিছু কামড়ালে সেখানে আমরুল পাতা বেটে তার প্রলেপ দিলে খুব তাড়াতাড়ি যন্ত্রণা কমে যাবে। এছাড়া আমরুল পাতাকেও বহু আগে থেকেই হাঁপানি রোগের ক্ষেত্রে ব্যবহার করে হয়ে আসছে। এছাড়া আমরুল পাতা যদি আপনি সকালে এর রস খালি পেটে সেবন করতে পারেন, তাহলে আপনার ডায়াবেটিসের সমস্যাও নিয়ন্ত্রণ হয়ে যাবে। আমরুল পাতা আপনি বিশেষ কোনো ঔষধ সেবনের সময় খাবেন না। হয়তো আপনি কোনো শারীরিক অসুবিধার জন্য কোনো বিশেষ কোনো ওষুধ খাচ্ছেন, সেই সময় যদি আপনি আমরুল পাতা সেবন করতে চান তাহলে অবশ্যই ডক্টরের পরামর্শ গ্রহণ করবেন। শাক হিসাবে আমরুল পাতা খেতে চাইলে দৈনিক 50 থেকে 100 গ্রামের বেশি খাবেন না। রস তৈরি করে খেলেও এর থেকে বেশি পরিমাণে খাবেন না। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবেন। নতুন বন্ধুদের কাছে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।